ক্লাবের মধ্যে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির চাপদানি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড এলাকায়। মৃত যুবকের নাম নরেন্দর পাশি, বয়স 32 বছর। স্থানীয় একটি জুট মিলে কাজ করত নরেন্দর। তাদের বাড়ির কাছে রয়েছে একটি ক্লাব, সেই ক্লাবের সদস্য ছিল ওই যুবক। প্রায় প্রতিদিন রাতেই ওই ক্লাবে গিয়ে সে শুয়ে থাকত, ঘুম থেকে উঠে সকালে জুট মিলে কাজে চলে যেত। গতকাল রাতেও সে ওই ক্লাবে ঘুমাতে গিয়েছিল। আজ সকালে স্থানীয় একজন ওই ক্লাবে গেলে তিনি দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নরেন্দরের দেহ। মাথা একেবারে থেতলানো অবস্থায় রয়েছে এবং পাশে পড়ে রয়েছে আস্ত একটি ইট। সম্ভবত এই ইট দিয়েই নরেন্দরের মাথায় আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আর সকালে চাপদানির দুর্গাস্থানে যে ক্লাব রয়েছে সেই ক্লাব কিন্তু খুলেই দেখতে পায় যে রক্তাক্ত যুবকের মৃতদেহ, রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে সেখানে। এবং পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ওই যুবক কিন্তু অ্যাঙ্গাস জুট মিলে কাজ করে এবং প্রত্যেক দিনের মতো গতকালে কিন্তু সেই ক্লাবে শুতে গেছিলো। এবং আজ সকালে যখন পরিবারের লোকজন তাকে ডাকতে আসে, দরজা না খোলায় দেখতে পায় যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানায়। ভদ্রেশ্বর থানায় পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলে তখন কিন্তু বোঝা যাবে কীভাবে এই ঘটনা ঘটলো। অবশ্য পরিবারের লোকজন জানিয়েছে কারোর সঙ্গে শত্রুতা ছিল না সেই যুবকের, কী করে এই ঘটনা ঘটলো তা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। কিন্তু সেই যুবকের মৃতদেহের পাশে রাখা ছিল কিছু রক্তাক্ত ইট, সুতরাং কী থেকে এই ঘটনা ঘটেছে তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। এদিকে সূত্রের খবর যে সেই ক্লাবেই চলতো অঙ্গনারী কেন্দ্র, যদিও সেটা রোজ না চললেও কিন্তু সেই ক্লাবেই চলতো এবং সেই যুবকের সঙ্গে কিন্তু সেই ক্লাবে শুতো আরও কয়েকজন। উল্লেখ্য, এলাকা সূত্রে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। একই সাথে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। তদন্তের স্বার্থে ক্লাবটিকেও ঘিরে রাখা হয়েছে। ছেলের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নরেন্দর পাশির বাবা কি বলছেন শুনুন। কাল সুবহ হামকে কো খানা বানায়া, রুটি বানায়া হ্যায়, রুটি বানায়া হামকো বোলা পাপা খা লো। हमने बेटा नहीं खाया, खाना वाना फिर खा के अपना वो चला गया। किधर? और क्लब बोरी चला गया। फिर 1:30 बजे हम अपना खाना वाना खाया, अब हम चला गया काम में। काम में चला गया तो काम में फिर हम उसके देखा नहीं, 10 बजे काम में से आज देखता है वो क्लब के लगे नहीं था, घर उठकर क्लब में नहीं था। हम अपना घूर घर के आया, अपना खाना खाया, जाकर हम अखाड़ा के लगे सो गए। हम 1 बजे रात तक जगता रहा हुआ पड़े। अब कब का हुआ का नहीं हम जानता नहीं। सुबह में हम घूमता है, देखता है उधर क्लब हो रही, क्लब तो ताला बंद है। हम कहा जाने का लड़का कहाँ है कहाँ है। एक लड़का आया, हमको बोला यहाँ पर, बोला कहना से नरेंद्र भगना कैसे ऐसा हुआ। तब हम गए दौड़ के देखने, क्योंकि रोज सोना जाता था उधर। हाँ, बराबर उसी जगह रहता था। भद्रेश्वर थे कैमरा ऋषिकेश संगे प्रीतम, प्रतिवादी आवाज। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।